আপনাদের যে সব সন্তানের জন্ম এই এলাকায় হয়েছে এই এলাকার মানুষের সাথে কিছুগুলো করে পারা অনেক কঠিন আজকে প্রমাণ করে শুনেন আপনাদের এলাকা নিজ আজমের এলাকা আমি আশ্বস্ত বল ঢাকা থেকে পর্যন্ত একটা রাস্তা ভাঙা পাই নাই ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা নিজ আজমকে এত সুন্দর উন্নয়ন করার জন্য আমাদের এখানে যিনি মন্ত্রী ধর্মপতি মন্ত্রী ওনার ভাই আমার সাথে দেখা হয়েছে আমি ওনার মন্ত্রী সাহেবের এলাকায় আইসা আমি জানি না যে আমি ওনার এলাকায় আসছি আইসা শুধু মাঠটা দেখাই আপনাদের এই স্কুলের মাঠ দেখাই মনে হয়েছে আসলে কৃতি সন্তানের এলাকা আপনাদের ইসলামপুর আমি আপনাদেরকে একটা কথা বলি বিশ্বাস করেন নিজেদেরকে বিশ্বাস করেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে আমি দেখেন হবিগঞ্জ থেকে আমি এখানে উঠে আসছি শুধু পড়াশোনা করার কারণে ব্যারিস্টার হওয়ার কারণে আজকে সারা বাংলাদেশে আমি বিভিন্নভাবে প্রতিবাদ করে মানুষের সেবা করার চেষ্টা করে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জামালপুরবাসীকে এইবারে সিলেটের বন্যায় আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এইটা সারা জীবন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি এখানে আমাদের ইয়োনো আপনাদের ইয়োনো মহোদয় আমাদের হবিগঞ্জে ছিলেন আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব একপুকের মানুষ আমাদের একপুকের মানুষ এখানে যারা উপস্থিত আছেন ভাষ্যকাররা সবাইকে বিশেষ করে আমার সেতুরে আপনারা সেতুরে দেখে রাখবেন শুনেন আমি বলতাম সিলেটের বন্যায় আমি বলছিলাম যে সাইজে আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি কিন্তু কলিজাটা আমার শরীরে সে বড় এইটা আমি সিলেটের বন্যায় বলছিলাম আর ইসলামপুরে আইসা আমার কাছে মনে হয়েছে এই আপনাদের সেতু সাইজে 5 ফুট 5 ইঞ্চি 5 ইঞ্চি কিন্তু কলিজাটা তার শরীরে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আর আসার সময় আপনাদের এখানে দেখলাম অসংখ্য গাছ ভাঙা আমার দেখে অনেক কষ্ট হয়েছে আমাদের একজন যিনি উদ্বোধন করছেন আজকে সাধারণ সম্পাদক উনি এইখানের অবস্থান বিবেচনা করে বলছেন আমি আপনাদেরকে আমি জয়নাল ভাইকে জয়নাল ভাইর কাছে ইয়োনো সাহেবের সমন্বয়ে গতকালকে হাইকোর্ট থেকে আসার সময় এক মুখ খেলাইছে আপনার সিলেট থেকে আমারে কইল যে ভাই রবিবার একটা মামলা আছে আপনি খালি থাকলেই আপনি 1 লাখ টাকা ফি নেবেন ভাই বলছি দিয়ে যাও রবিবার থাকবো আমি আমি সামনে সামনে ভাই আমার যে এই হালাল ইনকামটা এই 1 লাখ টাকা আপনাদের ঝরে যাদের খাবারের সংকট হয়েছে এই আমি জয়নাল ভাই এবং ইয়ানা ভাই কাছে দিয়ে যাচ্ছি যে সম্মান আপনারা দিচ্ছেন 1 লাখ কেন আমার বাপের সম্পদ সব ইসলাম করে বেঁচে গেল আমার এটা দিয়ে দান পরিশোধ করে আপনারা এত মানুষ আসছেন আমাদেরকে ভালোবাসে শুনেন আমার কাছে মনে হয়েছে 60% মানুষ আপনারা যে জিতছেন এত মন আপনাদের জমে নাই মনে হয়েছে যে হাই আমি ওই পাশে যখন গেছি আমার দর্শকরা বলে ভাই একটা গোল দিয়া দেন একটা গোল দিয়া দেন আমার কাছে মনে হয়েছে দেখেন এইটা বলে মানুষের বাচ্চা অতিথিদের আসলে নিজে হাইরা গিয়াও অতিথিদেরকে সম্মান করে বাংলাদেশে যারা বক্তব্য শুনছেন দেখে যান জামালপুর সদরে যাওয়ার সুযোগ পাই নাই ইসলামপুরের মানুষে দেখে গেছে এই জায়গায় যদি আত্মীয়তা করেন জীবনে চলবেন না আপনাদেরকে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উনার ভাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের যারা আছেন সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর আপনাদের দাওয়াত রইল আমাদের হবিগঞ্জে যাবেন আমি জয়নাল ভাই এবং সেতুরে বলবো আপনারা একটা ডেট দিয়ে আপনারাও আসবেন আমার বিশ্বাস দুই একে হারছি তো শুনেন দুই একে হারছি আগামী খেলায় আমরা আবারও হাইরা হইল আপনাদের আত্মীয়তা না আছে করে আমরা যাবো না এই জায়গায় শুনেন
বলে হার কার জিতনে ওয়ালা কো বাজিগর কেতি হে আজকে আমি হাসছি কি আমার বিশ্বাস হইছে যে সত্যি সত্যি আপনাদের চেহারা আপনাদের আওয়াজ শুনে মনে হইছে হবিগঞ্জের সাথে হারলেও আমি আপনাদের সাথে আত্মীয়তা করতে পারছি এটা আমার সবচেয়ে বড় আপনাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আর তরুণ যারা আছে আপনাদেরকে আল্লাহর হস্তে চাই পড়াশোনা করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই আর একটা কথা শুনেন আমি একটা বুদ্ধি করছি আমার এলাকায় আমি জানি না আপনারা এটা করবেন কিনা বুদ্ধিটা আমি বইলা দিয়া যাই আপনাদেরকে আমি গত সপ্তাহ থেকে আমার এলাকায় ইয়া এক উপজেলায় আমি বগুড়া থেকে 30,000 আম গাছ নিয়ে গেছি 30,000 আম গাছ আমি চ্যালেঞ্জ করছি যে আমার মাটিতে যদি আম হয় আমি বাড়ি আমি ছাপাই নব গঞ্জ যাব না আমার এলাকায় আমি আম উৎপাদন করব আমি 4,000 আম গাছ অলরেডি লাগাই ফেলছি আমি আপনাদেরকে বলি শুনেন এইবার আমেরিকা ছিলাম খবর পাইছি বাংলাদেশে নাকি এত গরম পড়ছে যে সীমা নাই এত গরম পড়ছে ঢাকার মানুষ থাকার মতো না আমি আপনাদেরকে বলে যাই শুনেন আগে আগে বলে যাই পরে বুঝবেন আমাদের এখন গাছ লাগানো ছাড়া আমাদের সামনে পথ নাই এমপি মন্ত্রী পরে হওয়া যাবে কাছে বাঁচাইতে গেলে আগে গাছ লাগাইতে হবে এই আহ্বানটুকু আপনাদেরকে রেখে আজকে আবারও যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের কোনো ভুল হয়ে থাকলে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে আবারও আপনারা আমাদেরকে মানেন না মানেন হবিগঞ্জের মানুষের প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে আত্মীয়তা স্থাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা।